দাদা আপনার নাম আর তারপরে শুরু করুন। আমার নাম মিটন সরকার, বিলিসিটা গুচামুরা, ব্র্যাকেটে বামুটি, সরি লালটিলা। আমার প্ল্যান 2005 প্রথম আইছে, একটা এয়ার দিকা টিভির মাইছে আপেলের। তো দেখলাম যে আপেলের আপেল কত সুন্দর, মানে ধরলে কত সুন্দর দেখতে দেখা যায়। তো আমি কলকাতায় একটা না দিকে সেটা আপেলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, তো আমি আপেলের দিকে নজর দিছি। তো 2006 আরও কিছুদিন পরে 2006 আমি বাজার থেকে আপেল আনা হয়েছে, তখন বিচির থেকে মানে সারা তৈরি করছে, 12টা বিচি ফেলাইছি, একটা সারা উঠছে। তো বাড়ির ভিতরে লাগাইছি, লাগানোর পরে দেখা গেল বিচিটা উঠছে, মানে গাছা পড়েছে প্রায় 3 ফুটের মতন। তখন বাড়ি ঘরে মাটির কাজ চলছিল, তো ওইটার মাটি দিয়া ফেলাইছে, মাটির তলে পড়ে আছে, গাছটা মারা গেছে। তারপরে ভাবলাম আর এইভাবে হইতো না, তো তাক আর লাগাইতাম না। তো 2018 সেই আমার মনের ভিতরে আবার জাগছে যে ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করে দেখি। তখন আরেকবার, তখন আমি আর নিজে চারা বানাইছি না, তখন আমি চারা অনলাইনে অর্ডার করছি। তখন অনলাইনে অর্ডার করার পরে দেখা গেছে যে চারা আইছে, আমি লাগাইলাম, 25 দিনের পরে আবার চারা মারা গেছে। তখন আমার মনের ভিতরে জাগছে যে আরে এটা তো একটা চারা লাগাইছি দেখি, আমি ঠিক হয়তো জল দিছি না বা টাইমে ওষুধ দিছি না, যার কারণে সারাটা মরিয়া গেছে। তখন আমি ভাবলাম না এইভাবে হইতো না, বাণিজ্যিকভাবে একবার আরেকবার ট্রাই করি। তখনই আমি চিন্তাধারণা করলাম যে আমার তো প্লট জমি, এখানে মাটি ফেলাই দিব, কারণ কেড়ে আপেল তো সম্ভবত আমরা সবাই জানি পাহাড়ে হয়, যে জমির ভিত্তিতে জল ধারণ ক্ষমতা কম, যে আমার এমন একটা মাটির দরকার, সিলেক্ট করা দরকার যেখানে জল ধারণ ক্ষমতা কম। তো আমি লাল মাটিটা সিলেক্ট করছি, কারণ এটা বৃষ্টি পড়লো তোমার ওই কিছুক্ষণ পরই শুকাই যাগা মাটি। তো আলগে আমি লাল মাটিটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি আলগে টিপার দিয়ে মাটি ফেলাইছি, এখানে প্রায় 2 লাখ টাকার মতন খরচা হয়েছে একখানি জায়গা ভরতে, 250 গাড়ির মতন মাটি লাগে, 16 16 টিপার দিয়ে। তো পুরাটা আমি ভরাট করলাম, কইরা সেরার পরে আমি চারা অর্ডার করছি। টোটাল কতটা চারা আছে এই জায়গাতে? টোটাল এখন বর্তমানে 192টা লাগানো হয়েছে, 173টা চারা আছে। তো এই যে ফলটা কি এবছরই প্রথম ফলন? হ্যাঁ, এইটাই ফার্স্ট টাইম ফল শুরু হয়েছে। তো কবে নাগাদ মানে ফলের এই পূর্ণতা পাইবে? এখনো তো অনেক ছোট রয়েছে, কবে নাগাদ? জুন জুলাই মাসে ফল পাকে, এটা নরমাল। আর যেটা আমরা ওখানে দেখতেছি বড় হয়েছে, এটা সম্ভবত সামনে মাসে মানে জুনের ফার্স্ট উইকের দিকে এটা পাকবে। এমনিতে সরকার থেকে কোনো সহায়তা পেয়েছেন আপনি? না, সরকার থেকে হর্টিকালচার, তো প্রথমেই বললাম যে 4000 টাকা আত্মা ডেমোনস্ট্রেশন থেকে তারা ভিজিট আসতো তখন দিছে, আর এমনিতে কোনো সহযোগিতা পাইছি না। আর এখন তারা ওই ফেন্সিংয়ের লেগে একটা স্কিম কইছে, বাইর করছে 70,000 টাকা বাউন্ডারির লেগে। তো এটা দিয়ে তো আর হইতো না, তো আমি আরডির কাছেও অ্যাপ্লাই করছি যাতে আর কিছু দিয়ে সাহায্য করা হোক, যাতে আমি পুরোপুরি ফেন্সিং করে নিতে পারি। এমনিতে একটা চারা কত করে কিনেছেন আর কোন জায়গা থেকে কিনে আনছেন? এটা চারা, একটা চারার দাম পড়ছে 75 টাকা, এটা হিমাচল প্রদেশ বিলাসপুর ডিস্ট্রিক্ট পানিওলা ভিলেজ হরিমন শর্মা নামে একজন ব্যক্তির কাছ থেকে আমি চারাটি কিনছি, HRM 99 ভ্যারাইটি। তো এখন পর্যন্ত আপনার টোটাল খরচা কত হয়েছে? এখন পর্যন্ত আমার 2,90,000 থেকে, হ্যাঁ, 2,90,000 থেকে 3 লাখ টাকার মতন খরচা হয়েছে এখন পর্যন্ত টোটালটাই আপনি খরচা। কিছু দেখলাম এটা কি ফেরোমন ট্রিপ? ওইটি দেওয়ার কারণ হলো যে ওখানে ফল তো একটু বড় বড় মানে বড় হইতেছে, তো এটির ভিতরে কুদুরা বলা যেটা আমরা কই, মানে একটা বলা ছোটো বলা যেটা, এটা আমরা কুদুরা বলা কই, এটা ওই একটু আটা লাগাই দিলে এটা জেরা যাব, লাল হয়ে যাব। তো এটির দিলে এটির ভিতরে একটা আকর্ষণ একটা ওষুধ আছে, তো ওই ওষুধের টানে এটাতে যাইলে মরে যাবে আর কি। তো আলেকে আমি এমনিতে কি মানে শুধু আপনি ফেরোমন ট্রিপ ইউজ করতেছেন না কি ধরনের সার ইউজ করতেছেন? সার বলতে এমনিতে রাসায়নিক সার একবারই ইউজ করছি যখন লাগাইছি, তারপরে রাসায়নিক সারের দরকার পড়ছে না, জৈব সার গোবর সার ইউজ করছি। কি রাসায়নিক সার? ইউরিয়া পটাশ SP। এই যে ধরুন সার দেওয়ার ব্যাপার, পটাশ দেওয়ার ব্যাপার, এগুলো তো যেহেতু বললেন যে আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের অতটা এক্সপিরিয়েন্স নেই, তো আপনি এই নলেজগুলো কোথা থেকে গ্যাদার করেছেন? এই নলেজটা অ্যাকচুয়ালি আমি 2011 থেকে কৃষিকাজে, আমার বাবু কৃষিকাজ করে, আমরা বংশ পরম্পরায় কৃষিকাজ। তো 2011 থেকে আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত, প্রায় 16 বছর ধরে আমি কৃষিকাজের সঙ্গে জড়িত আছি, এটার এক্সপিরিয়েন্সই আমি এটা করছি। মানে অন্য কৃষির এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অন্য কৃষির এক্সপিরিয়েন্স। আপনি এমনিতে কত দূর পড়াশোনা করেছেন? আমি এমনিতে 12 পাস, এখন বর্তমানে ডিস্টেন্স এডুকেশন করতেছি 4th সেমিস্টার।
এই যে আপেল চাষ হচ্ছে, তো আপনার অনুভূতিটা কেমন? আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, গর্বিত এই ছোট ভাই মিঠুন সরকারের জন্য, যে আমরা সবাই জানি কাশ্মীর মানে আপেলের কথা বললেই কাশ্মীরের নাম আসে, ঠিক আছে, ভূষর কাশ্মীর। তো আমাদের বামুটিয়া, আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ওনার প্রত্যেকটা পদক্ষেপ সময় উপযোগী এবং বিজ্ঞানসম্মত। এই করোনার কথাই বলুন, প্রাকৃতিক দুর্যোগের কথাই বলুন, যেভাবে উনি মোকাবেলা করছেন, যেই সময়ের প্রয়োজনে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, উনি ওনার সরকারের শ্রেষ্ঠত্বের প্রমাণ উনি প্রতিষ্ঠা করছেন। তো ওনার পথ অনুসরণ করে আমরা বলছি, বামুটিয়াবাসী বলছে, এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া। আর এই বামুটিয়ার জনগণ তার শ্রেষ্ঠত্বের উপায় প্রমাণ দিচ্ছেন। এই যুবক আমার এই ছোটো ভাই করে দেখালেন ত্রিপুরাতেও আপেল চাষ সম্ভব এবং সফলতার সহিত। তো এই হিসাবে আমি এই এলাকার বিধায়ক হিসাবে এই ছোটো ভাই মিঠুনের এই কৃতকর্মের জন্য আমি খুব গর্বিত এবং আনন্দ অনুভব করছি। তো অন্যদেরকেও কি আপনি উৎসাহিত করবেন যাতে এভাবে, যেহেতু প্রমাণিত হয়ে গেছে এই মাটি আপেল চাষের উপযোগী, মানে আপেলের মানচিত্রে ত্রিপুরাও স্থান পাবে? পাবে, কিন্তু তার জন্য আপেলের মানচিত্রে, আপেল প্রোডাকশনের মানচিত্রে ত্রিপুরাও স্থান পাবে, তার জন্য আত্মপ্রত্যয়ী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। মিঠুন ভাইয়ের মতো উনি সব মানে একটা অ্যাড থেকে উনি প্রথম অনুপ্রাণিত হয়েছেন, ওই কি একটা টুথপেস্টের একটা অ্যাড দিত, যে ওর দিশাটা ওই যে টুথপেস্টের প্রতি ছিল না, আপেলটা কামড় দিলে দাঁত থেকে রক্ত লাগতো, ওইটা ওই আপেলের প্রতি ওর আকৃষ্ট হয়েছে। ওই থেকে 2006 থেকে ওর মনের বাসনা, 2018 এসে ও স্টেপ নিয়েছে এবং এখন এটা করে দেখেছে। 2 বছর, প্রত্যেকটা গাছের বয়স 2 বছর। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা ধারণা করা হচ্ছে এটার চেহারা অনুযায়ী এটা গ্রিন আপেল, কিন্তু অন্যান্য গাছগুলিতে যেগুলি আছে এদিকে আসলে দেখা যাবে ওই সাইজগুলি একটু লম্বাটে হচ্ছে। তো এই লম্বাটে যেই আপেলগুলি হচ্ছে এগুলি মানে রেড আপেল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর কি। তো আমার বার্তা থাকবে, যারা বেকার বলছেন, আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী কর্মঠ যে সমস্ত বেকাররা আছেন, আমার পূর্ণ বিশ্বাস শুধু আপেল করতে হবে এরকম না, আপেল, মাশরুম, কাগজি লেবু, যে কোনো চাষ, যে কোনো পেশায় সে নিয়োজিত হতে পারে, তার জন্য তার সাধনা দরকার, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা দরকার, যেটা মিঠুন ভাই করে দেখিয়েছেন। আর যারা নিরাশাবাদী, যারা বেকার, ওরা কাজে লাগতে পারে, কিন্তু বকর, যার না আছে আকার না আছে একার, ওদেরকে আমি বলি বকর। বকর এবং নিরাশাবাদী দ্বারা কোনো কাজ হবে না, আর এটা অবশ্যই গর্বের। আর আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান, ওনার সময় উপযোগী যে সিদ্ধান্তগুলি উনি প্রমাণ করছেন, মানুষও বুঝতে শুরু করেছে। আর আমাদের বামুটিয়াবাসী স্লোগান এক বামুটিয়া শ্রেষ্ঠ বামুটিয়া। নমস্কার।